নমস্কার, ফাইনাল রিপোর্টলৈ স্বাগতম। স্টুডিওত মই পূবালী শর্মা। নগাঁওর কঠিয়াতলীত সরকারি গাঁওবুড়াক হত্যা। দুর্বৃত্তই ডিঙি কাটি হত্যা করে গাঁওবুড়াজনক। নিহত গাঁওবুড়াজনের নাম চিরন্তন বরদলৈ বুলি জানিব পৰা গৈছে। কঠিয়াতলীর দৈনিক বজাৰত সংঘটিত হৈছে এই শিহরণকারী ঘটনা। নামবর লালুংগাঁওর গাঁওবুড়া আছিল চিরন্তন বরদলৈ। এখন দোকানত সামগ্রী কিনি থকা অবস্থাতে হত্যা করা হয়েছে গাঁওবুড়াগৰাকীক। আর ঘটনাস্থলীত উপস্থিত হয়ে ঘটনার তদন্ত আরম্ভ করেছে আরক্ষী। নগাঁওর কঠিয়াতলীত এই ঘটনা সংঘটিত সরকারি গাঁও প্রধানক ডিঙি কাটি হত্যা করা হয়েছে। নিহত গাঁও প্রধানজনের নাম চিরন্তন বরদলৈ বলে জানিপরা গেছে। কঠিয়াতলীর দৈনিক বজার সংঘটিত হয়েছে এই শিহরণকারী হত্যাকাণ্ড। আমার কঠিয়াতলী নামবর লালুংগাঁও সরকারি গাঁও চিত্তরঞ্জন বরদলৈ তখন আজি হোটেললে আহতে তৃক্ষজনে একটা ব্যক্তিগত আক্ষেপ তারে আক্রমণ করে। ঢকুয়াখানার নৃশংস হত্যাকাণ্ডত নতুন টুইস্ট। মুখ খুলিছে সুনীল গগৈর শালপতি বিবিধ গগৈ। একজনের নিশা প্রায় দেড় বজাত দেখিছিল এখন কয়লা রঙের গাড়ি হাপতিয়ারপা ওলাই আহিছিল। গাড়িখন ইটাখুলি কচুয়নি সংযোগী গড়কাপ্তানি পথত দেখিছিল। গাড়িখন ঢকুয়াখানা কোনফালে যায় বলে সুধিছিল চালকজনে। নিশা ঘটনার খবর পাই পত্নী কন্যার সঙ্গে সুনীল গগৈর ঘরলে গৈছিল বিবিধ গগৈ। বিগত 48 দিনে ভেদ হওয়া নাই ঘটনার রহস্য। আর তার মাজতে এতিয়া সুনীল গগৈর শালপতিয়ে এই বিস্ফোরক তথ্য প্রদান করেছে জেরাত। ইটাখুলি কাল ভাড়াটো পায়ে তাতে মই এখন গাড়ি লগ পাইছিলো। হয় গাড়িখানে মোক সুধিছে ঢকুয়াখানা কেনি যায়। ঢকুয়াখানা কেনি যায় বলে কোনে মোক এয়া পালেই আর অল্প গিয়ে বাঁহাতে ঘুরলে ঢকুয়াখানা পাব সেবুলি কই মই গুছি গলো জায়গালে। গৈ তাত জায়গা পাইছোগে, ওচর সুবুরিয়া মানুষ সানু গোট খাই আছে, কন্দা কটা হুলস্থুল হয়ে আছে। গাড়িখন অল্প কলা রঙের আসলে, কলা মানে এটা ছাই রঙও এনে আজিকালি কলা ছাই রঙ এনেকা থাকে নয়, ঠিক কমনে কলা রঙও হোক পায় ছাই রঙও হোক পায়। গাড়িখন কি মানে নাম্বার প্লেট সাম্বার প্লেট মই একো চোৱা নাই। মোৰ লক্ষ্য স্থান বেলেগ, মাইকী মানুহ কান্দি আছে তেনেকে আৰু গৈছে। তাৰপৰা যিটো ল'ৰাই সুধিছে সেইটো বেছি বয়সীয়াল ল'ৰা নহয় বাৰু। বজালীর পাঠশালার মিলনপুরত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। মিলনপুর জ্ঞানদ্বীপ যুব সংঘত এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। জুইত যাহ কৈছে চকী মেজকে ধরে বহু সা সামগ্রী। রন্ধন গ্যাস সিলিন্ডার জুইর সূত্রপাত হওয়া বলে জানিপরা গেছে। ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে অগ্নি নির্বাপক বাহিনীর দল। এক বিধ্বংসী অগ্নিকাণ্ড আর এই অগ্নিকাণ্ডয় সকলকে শঙ্কিত করে তুলিছে। নিমিষতে জুইর লেলিহা শিখায় সমগ্র অঞ্চলটি সানি ধরা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে অগ্নি নির্বাপক বাহিনীর দল গৈ উপস্থিত হয়েছে ঘটনাস্থলীত। তৎপরতার জুই নির্বাপনের চেষ্টা অব্যাহত রাখিছে। ভারতীয় ক্রিকেটত পুনের উজ্জ্বলিল অসম সন্তান রিয়ান পরাগ। শ্রীলঙ্কা ভ্রমণের বাবে ঘোষণা করা ভারতীয় দলত স্থান লাভ করিলে রিয়ান পরাগে। টি টুয়েন্টির এদিনিয়া দলতো স্থান লাভ অসম সন্তান রিয়ান পরাগর। ইয়ার পূর্বে জিম্বাবুয়ে ভ্রমণত স্থান লাভ করেছিল রিয়ানে। ভারতীয় দলত স্থান পাওয়া প্রথমজন পুরুষ ক্রিকেটার হয়েছে রিয়ান। অসমৰপৰা প্ৰথমজন পুৰুষ ক্ৰিকেটাৰ হৈছে ৰিয়ান। আৰু ৰিয়ানে পুনৰবাৰ এই ভাৰতীয় দলত খেলিবলৈ সুযোগ লাভ কৰিছে। এইবাৰ শ্ৰীলংকা অভিমুখী ভাৰতীয় দলত স্থান লাভ কৰিছে ৰিয়ান পৰাগে। খুব ভাল স্কোৰ হৈছে আজি। আৰু কেতিয়াবা এখন দুখন গেমছত বেয়া খেলিলে আমি মনটো ভাঙি দিব নালাগে, উৎসাহ জগাই থাকিব লাগে, ভাল হয় পিছত। খুব ভাল স্কোৰ হৈছে আজি। আৰু কেতিয়াবা এখন দুখন গেমছত বেয়া খেলিলে আমি মনটো ভাঙি দিব নালাগে, উৎসাহ জগাই থাকিব লাগে, ভাল হয় পিছত। শ্রীলঙ্কা ভ্রমণের বাবে ভারতীয় দল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে উল্লেখ করেছো সেই কথা। বিসিসিআইয়ে ঘোষণা করলে ভারতীয় দলের তালিকা সূর্য কুমার যাদবক টি টুয়েন্টি দলের অধিনায়কর দায়িত্ব প্রদান করা হয়েছে। বিপরীতে শুভমান গিলক সহকারী অধিনায়কর দায়িত্ব প্রদান করা হয়েছে। টি টুয়েন্টি দলত স্থান লাভ করা অন্যান্য খেলোয়াড়ের ভিতর আছে যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পেটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, অর্ষদীপ সিং, খালিল আহমেদ আর মোহাম্মদ সিরাজ। 27 জুলাই পর 30 জুলাইলে টি টুয়েন্টি শৃঙ্খলা অনুষ্ঠিত হব।
ওডিআইৰ বাবে ভাৰতীয় দল ঘোষণা কৰিছে। বিচিচিআই এদিনীয়া আন্তঃৰাষ্ট্ৰীয় ক্ৰিকেট দলৰ অধিনায়কৰ দায়িত্ব প্ৰদান কৰা হৈছে ৰোহিত শৰ্মাক। শুভমান গিলক সহকাৰী অধিনায়কৰ দায়িত্ব প্ৰদান কৰা হৈছে আৰু ওডিআইত স্থান লাভ কৰা অন্যান্য ক্ৰিকেটাৰসকল হৈছে বিৰাট কোহলি, কে এল ৰাহুল, ঋষভ পন্ত, শ্ৰেয়স আয়াৰ, শিৱম দুবে, কুলদীপ যাদৱ, মহম্মদ সিৰাজ, ৱাশ্বিংটন সুন্দৰ, অৰ্ষদীপ সিং, ৰিয়ান পৰাগ, অক্ষৰ পেটেল, খলিল আহমেদ আৰু হৰ্ষিত ৰাণা। 2 আগষ্টৰ পৰা 7 আগষ্টলৈ অনুষ্ঠিত হ'ব এই এদিনীয়া শৃংখলা। চৰকাৰী চাকৰিৰ কোটা ব্যৱস্থাক লৈ উত্তপ্ত বাংলাদেশ ৰণাংগনত পৰিণত হৈছে ঢাকা। সংৰক্ষণ পদ্ধতিক লৈ হোৱা প্ৰতিবাদত 25 জন লোকৰ মৃত্যুৰ লগতে আহত হৈছে 400ৰো অধিক প্ৰতিবাদকাৰী। ৰণাংগনত পৰিণত ঢাকা বিশ্ববিদ্যালয়, চাকৰিত সংৰক্ষণ ব্যৱস্থাক লৈ উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশ চৰকাৰৰ চৰকাৰী চাকৰিৰ কোটা ব্যৱস্থাক লৈ উত্তপ্ত হৈ আছে দেশখনৰ পৰিস্থিতি। এই পর্যন্ত সংরক্ষণ পদ্ধতিক লৈ হোৱা প্রতিবাদত 6 জন প্রতিবাদকারীর মৃত্যু হৈছে, আহত হৈছে 400ৰো অধিক প্রতিবাদকারী। বাংলাদেশৰ শেখ হাসিনা চৰকাৰৰ বিৰুদ্ধে মাৰ বান্ধি ওলাই আহিছে ছাত্ৰ সমাজ। বুধবাৰৰ পৰা হোৱা এই প্ৰতিবাদৰ ফলত বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হৈছে। কি এই বিতৰ্কিত কোটা ছিষ্টেম? অসামৰিক সেৱাৰ কোটা ব্যৱস্থাৰ ক্ষেত্ৰত 5 জুনত স্বাধীনতা সংগ্ৰামীৰ পৰিয়াললৈ 30% আসন সংৰক্ষণ কৰাৰ ৰায়দান কৰে বাংলাদেশ উচ্চ ন্যায়ালয়ে। ইয়াৰ পাছতে দেশখনত জ্বালামুখী সদৃশ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল। এসময়ত বাংলাদেশৰ মুক্তি সংগ্ৰামত নেতৃত্ব দিয়া আৱামী লীগৰ প্ৰতি আনুগত্য প্ৰকাশ কৰি উচ্চ ন্যায়ালয়ে এই ৰায় দিয়াৰ অভিযোগ উত্থাপন হয়। তাৰ পিছতে দেশজুৰি প্ৰতিবাদৰ জোৱাৰ উঠে। ২০১৮ চনত স্বাধীনতা সংগ্ৰামীৰ পৰিয়ালৰ কোটা আঁতৰোৱাৰ দাবীত 4 মাহ জোৰা এক প্ৰতিবাদ হৈছিল। এই প্ৰতিবাদত শিক্ষক আৰু ছাত্ৰ সমাজে ভাগ লৈছিল, কিন্তু শেহতীয়াকৈ উচ্চ ন্যায়ালয়ৰ ৰায়ৰ পাছতে ঢাকা বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ সমাজ উফন্দি উঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ সমাজৰ হিংসাত্মক প্ৰতিবাদৰ পাছতে দেশখনৰ বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগে অনিৰ্দিষ্ট কাললৈ বন্ধ ঘোষণা কৰিছে বিশ্ববিদ্যালয়, চিকিৎসা মহাবিদ্যালয়কে ধৰি উচ্চ শিক্ষাৰ প্ৰতিষ্ঠানসমূহ। ইতিমধ্যে বন্ধ কৰি দিয়া হৈছে ঢাকা বিশ্ববিদ্যালয়ৰ সকলো ছাত্ৰাবাস। বাংলাদেশৰ সেনাই পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে নামি পৰিছে ৰাজপথত। কেইবাখনো চহৰত প্ৰতিবাদকাৰীৰে আৰক্ষী আৰু সেনাৰ সংঘাত হৈছে। অসামৰিক সেৱাৰ কোটা ব্যৱস্থাৰ সংস্কাৰৰ দাবীত অব্যাহত আছে প্ৰতিবাদ। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। বাংলাদেশ চৰকাৰে মুক্তিযোদ্ধাসকলৰ পৰিয়ালৰ বাবে চাকৰিৰ 30% সংৰক্ষণৰ ঘোষণা কৰাৰ পাছতে প্ৰতিবাদত চলিছে দেশখন। ক্ৰমাৎ ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰিছে বাংলাদেশৰ পৰিস্থিতিয়ে। প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনাৰ ঘোষণাৰ পাছতে সৰব হৈ পৰিছে দেশখনৰ ছাত্ৰ সমাজ। প্ৰতিবাদকাৰীসকলে আনকি দেশখনৰ চৰকাৰী টিভি চেনেলতো অগ্নি সংযোগ কৰি ক্ষোভ উজাৰে। তাৰ পাছৰে পৰা সম্প্ৰচাৰ বন্ধ হৈ আছে টিভি চেনেলটোৰ। আনহাতে এই প্ৰতিবাদৰ মাজতে গুলীবিদ্ধ হৈ মৃত্যুক সাৱটিছে এগৰাকী সাংবাদিকেও। প্ৰতিবাদ ৰোধৰ বাবে আৰক্ষীয়ে চলোৱা গুলীয়ে ভেদ কৰে বাংলাদেশ টাইমছৰ সাংবাদিক হাছান মেহেদীৰ দেহ। পৰিস্থিতি ইমানেই ভয়াৱহ হৈ পৰিছে যে সম্প্ৰতি বাংলাদেশ এৰিবলৈ আৰম্ভ কৰিছে একাংশ স্থানীয় শিক্ষাৰ্থীয়ে। সীমান্ত পাৰ কৰি মেঘালয়ত প্ৰৱেশ কৰিছে শ শ বাংলাদেশী ছাত্ৰ ছাত্ৰীয়ে। দেশখনত কৰ্তন কৰি দিয়া হৈছে ইণ্টাৰনেট সেৱা। আৰক্ষী ছাত্ৰৰে হোৱা সংঘৰ্ষত এই পৰ্যন্ত 25 জনে মৃত্যু সাৱটি লৈছে, যাৰ ভিতৰত 19 জনে হৈছে শিক্ষাৰ্থী। চৰকাৰৰ শেহতীয়া সিদ্ধান্ত বাতিল নকৰিলে পৰিস্থিতি অধিক ভয়াৱহ হোৱাৰ আশংকা প্ৰকাশ কৰা হৈছে।
উপনির্বাচনত বিজেপিয়ে মিত্রদলক এৰি দিব দুটা সমষ্টি। বঙাইগাঁওত প্রার্থী প্রক্ষেপ করব অগপয়, সিডলিত প্রতিদ্বন্দ্বিতা করব ইউপিপিএলে। এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। 26ৰ নির্বাচনত সমষ্টি দুটাক লৈ নতুন ইঙ্গিতও প্রদান করলে মুখ্যমন্ত্রী। উপনির্বাচন ইমান আমি পতা নাই, এইটো বিধানসভা পর্যায়ততে আমার উপনির্বাচন হব। সভাপতি মহোদয়ে ইতিমধ্যে কমিটি বনাই দিছে গোটেইকেইটা উপনির্বাচন লৈ, গতিকে আমি সমষ্টি পর্যায়তে এই ইলেকশনটো চলাবৰ কাৰণে পূর্ণ কর্তৃত্ব দিছো, তেওঁলোকে চলাব। যত যত আমাৰ সহায় কৰিব লাগে আমি তাত কৰিম। গতিকে উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন জিলা পর্যায়ত চলাব, উপনির্বাচন সমষ্টি পর্যায়ত চলাব। রাজ্যিক সমিতিয়ে বিজেপিত সাধারণতে উপনির্বাচন আৰু পঞ্চায়েত নির্বাচনত আমি জিলা আৰু সমষ্টিক ক্ষমতা প্রদান করো, যাতে তেওঁলোকৰ স্বাধীনতাত আমি হস্তক্ষেপ নকৰো। যদি আমি সামগ্রীর পুরনা নির্বাচনৰ ফলাফল চাও, লোকসভা নির্বাচনত আমি 3,500 ভোটত হারিছিলো। গতিকে 3,500 ভোটত 1,500 ভোট পালে জিকে, চেষ্টা করিব আমার সামগ্রীর কমিটিখন। বঙাইগাঁও এজিপিয়ে প্রতিদ্বন্দ্বিতা করিব, কারণ 5 বছর তেওঁলোকক আমি দি থৈছো। আর সিডনি ইউপিপিএলে প্রতিদ্বন্দ্বিতা করিব, তেওঁলোকক আমি সিটটো আগতে দিছো। 26ৰ কারণে আমি বঙাইগাঁও এজিপিক দিয়া নাই, 26ৰ কারণে আমি সিডলি ইউপিপিএলক দিয়া নাই। কিন্তু উপনির্বাচনত আমি এইটো আমার যেহেতু কমিটমেন্ট আছে যে 26লৈকে আপনার সিটটো আমি 21তে দি থৈছো, গতিকে মাজত আমি আমাৰ মিত্ৰতা আমি নাভাঙো। মৰিগাঁওত মাংস কটা আৰু বিকৃত কেতবোৰ নিষেধাজ্ঞা জাৰি কৰা হৈছে। জীৱ জন্তুৰ প্ৰতি নিষ্ঠুৰতা প্ৰতিৰোধ আইনৰ অধীনত এই নিৰ্দেশ জাৰি কৰা হৈছে। মৰিগাঁও জিলা আয়ুক্তই জাৰি কৰিছে নিৰ্দেশনা। অন্য জীৱ জন্তুৰ দৃষ্টিগোচৰ হোৱাকৈ বধ কৰিব নোৱাৰিব কোনো জীৱ জন্তু। শিশুৰ সন্মুখত জীৱ জন্তু বধ কৰাটো নিষেধাজ্ঞা আৰোপ কৰা হৈছে। ইফালে অনুচিতভাৱে জীৱ জন্তু কঢ়িয়াই নিয়াটো নিষেধ প্ৰদান কৰা হৈছে। নিষেধাজ্ঞা দিয়া হৈছে অনুচিতভাৱে জীৱ জন্তুৰ পৰিবহণতো। জীৱ জন্তুৰ প্রতি অনুচিত ব্যৱহাৰতো নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসনে। আবরণ নোহাক মাংস বিক্রি করব নিব, মাংস বিক্রি করবলে হলে থাকিব লাগিব কাঁচ আদির দরে আবরণ। নির্দেশ উলঙ্ঘা করলে নির্ধারিত আইনের অধীনত হব কঠোর শাস্তি, আর তাৎক্ষণিকভাবে কার্যকরী হওয়াক জারি করা হয়েছে এই নির্দেশনা। মই ভাবো খাদ্য সুরক্ষা বিভাগের করণীয় বহুত আছে, আর বিশেষ করে আজির দিন যত কর্কট রোগ তথা নানান ধরনের ভয়াবহ রোগ অকল খাদ্যর বাবে আমার সমাজখনত দেখা দিবলৈ ধৰিছে, তাত প্রতিজন নাগরিকৰ মই ভাবো এটা অধিকাৰ যে তেওঁলোকে সুরক্ষিত খাদ্য গ্রহণ কৰিবলৈ পায়, আর তাত আমার জেলা প্রশাসনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর খাদ্য সুরক্ষা বিভাগ তথা আমার ম্যাজিস্ট্রেট সকল লৈ এই অভিযান জারি থাকিব। আর তার লগতে আৰু আজি আৰু এটা ওলাব, আপনার আজি আৰু এখন নির্দেশনা ওলাব, যত মৰিগাঁও জিলার চারিওপিনে আমার যিসকলে মাংস বিক্রি করে, আপনি হয়তো দেখিছে যে তেওঁলোকে ছাগলী এটা এনেকে ওলমাই রাস্তার কাষত থৈ দিয়ে, বা মুরগি বা হাঁহ কটার পিছত ছাল এরুয়াই যোনপিনে দি যান বাহন যায়, সেই যান বাহনের গোটেই ধোঁয়া কার্বনটো যোনটো আছে সেইটো তাত আকর্ষিত হয়, সেইটো সেই মাংসটোৱে বা সেই মুরগিটো ওলমাই থাকা মুরগি বা হাঁহ বা সেই ছাগলীটোৱে সেই তাত গোটেইখিনি সোমাই যায়। গোটেই ধূলি যোনখিনি আছে সেইখিনি বেলেগ, তার উপর বহুতো মাতৃ আমার ওসরে আহিছে যিসকলে কয় যে রাস্তাত তেওঁলোক গৈ থকা অবস্থাত মুরগি এটার ডিঙি যি ধরনের কাটি পেলায় এটা বাকসত পেলাই দিয়ে আর ধরফরাই ধরফরাই সেই শিশুটোর সন্মুখত মুরগিটোৱে যেনেকে মৃত্যু হয়, সেই বস্তুটো সেই তেনেধরনের কামবোৰ এখন সভ্য সমাজে কেতিয়াও করব না পায়। আজি তার বাবে এটা আৰু এটা নির্দেশনা মৰিগাঁও জিলাত জারি হয়েছে, আর এটা আমার ম্যাজিস্ট্রেট সকল আমার ভেটেরিনারি বিভাগ তেওঁলোক সক্রিয় হব। যতে ততে মুরগি কটার দোকান যত জনসাধারণে অহা যাওয়া করে, দ্বিতীয়তে সম্পূর্ণভাবে যত এনে ধরনের আমি স্লটার হাউস বলে কোম, যোনটো অসম সরকার এখন নিয়মাবলী আছে যোনখন ফলো করব লাগে, সেই সংক্রান্ত মানুষের কোনো খেয়াল নাই, সেইখিনি মই ভাবো জিলা প্রশাসনের একটা গুরুত্ব আমার দায়িত্ব আছে সেইখিনি রাইজক অবগত করা। প্রথমতে আমি অবগত করিম এই ব্যবসায়ী সকলক, আর যদি তেওঁলোকে নামানে
তেতিয়াহলে বিধিগতভাবে তেওঁলোকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱা হ'ব। বাতিল হব মুসলিম বিবাহ পঞ্জীয়ন আর বিচ্ছেদ আইন 1935। মুসলিম বিবাহ পঞ্জীয়ন আর বিচ্ছেদ বিধি 1935 বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারে। আজি অনুষ্ঠিত রাজ্য ক্যাবিনেটত এই ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রিপিলিং বিল 2024 অধীনত বাতিল হব এই আইন। মুসলমান মহিলাক ন্যায় প্রদানের বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জানালে এই কথা। রাজ্য 2023 জানুয়ারিত চলা প্রথমটো বাল্য বিবাহ বিরোধী অভিযানের ফল এতিয়া লাভ করেছে অসমবাসীয়ে। রাষ্ট্রীয় সমীক্ষা মতে অসমত হ্রাস পালে 81% বাল্য বিবাহর ঘটনা, লগতে অসমের 30% গাঁৱৰ পৰা সমূলনছে উঠি গৈছে বাল্য বিবাহ প্রথা আর 40% গাঁৱত ক্রমান্বয়ে কমিছে বাল্য বিবাহ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বাল্য বিবাহ বিরোধী কঠোর পদক্ষেপর সুফল এতিয়া লাভ করেছে অসমবাসীয়ে। বিগত বর্ষের জানুয়ারিত রাজ্যজুড়ি চলা হয়েছিল বাল্য বিবাহ বিরোধী অভিযান। সমগ্র অসমত মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে অসম আরক্ষীয়ে চলা বাল্য বিবাহ বিরোধী অভিযানত গ্রেপ্তার হয়েছিল 3,015 জন লোক। গ্রেপ্তার হয়েছিল বাল্য বিবাহকারী কাজী দালাল আদি লোক। অসম জুড়ে চলা এই বৃহৎ বাল্য বিবাহ বিরোধী অভিযানের পিছত শেহতীয়াকৈ প্রকাশ পাইছে এক রাষ্ট্রীয় সমীক্ষা। এই সমীক্ষাত 2022-23 বর্ষের তুলনাত 2023-24 হ্রাস পালে অসমত 81% বাল্য বিবাহ। অসমত 30% গাঁৱত নোহোৱা হল বাল্য বিবাহ, 40% গাঁৱত ক্রমান্বয়ে কমিছে বাল্য বিবাহ। অসমৰ 20 জিলাৰ 1,132 গাঁৱৰ 21 লাখ লোকক সামৰি চলোৱা সমীক্ষাত উল্লেখ কৰা হৈছে যে অসমে লোৱা পদক্ষেপ অতিশয় প্ৰশংসনীয়। আভি যো হামাৰা লেটেষ্ট যো জেতনা সার্ভে আয়া হে, ইসমে বহুত হি এনকারেজিং ট্রেন্ড দেখা গিয়া হে কি আসাম মে চাইল ম্যারেজ লগভগ খতম হোনে কা কাদার মে হে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। বরাকর উন্নয়নত অধিক গুরুত্ব আরোপ করেছে সরকারে। প্রতিমাহে দুবারকৈ দুই মন্ত্রীয়ে 3 দিন বাহর পাতিব বরাকর। লোকসেবা ভবনত অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্ত। বড়োলেণ্ড স্বায়ত্তশাসিত পরিষদের উন্নয়নের 401.5 কোটি টাকা অনুমোদন দিছে ক্যাবিনেটে। প্রধানমন্ত্রীর জন আরোগ্য আঁচনি আর মুখ্যমন্ত্রীর জন আরোগ্য আঁচনির 375 কোটি টাকা মুক্তি করেছে সরকারে। আঁচনি দুখনে সামরি লব 66 লাখ পরিয়ালক। আঁচনির অধীনত লাভ করব 5 লাখ টাকার স্বাস্থ্য বিমা সেবা। আসাম কেন্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনত নির্মাণ হয়ে থাকা 7 হাসপাতালের 200 কোটি টাকা মুক্তি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইফালে CNG স্টেশনত 14% 5% ভেদ হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারে। বরাকভেলির সামগ্রিক উন্নয়নের বা তাত চলি থাকা কাম সমূহের ক্ষিপ্রতা আনিবর কারণে এই ধরনের সিদ্ধান্ত লওয়া হয়েছে আর প্রতি মাহতে দুগৰাকীক মন্ত্রীক সেই ধরনের দায়িত্ব দিয়া হয়েছে। আজির ক্যাবিনেটে 401.5 কোটি টাকা 50 লাখ টাকার অনুমোদন দিছে। এই SOPD ফান্ডর 401.5 কোটি 50 লাখ টাকার BTC সরকারলৈকে আজি অনুমোদন দিয়া হয়েছে আর তেখেতসকল এই ফার্স্ট ইনস্টলমেন্টও দিয়া হল। 66 লাখ পরিয়ালক আমি এই আসনির জড়িয়ে বছরি 5 লাখ টাকাক আমি স্বাস্থ্য সেবার ক্ষেত্র আমি যেটু ইন্স্যুরেন্স দি আস এই পাই আছে। গতি এই দুই আসনির ক্ষেত্র আজি আমার অটল অমৃত সোসাইটিয়ে এই দুই আসনি রূপায়ণ করে আছে আর আজি তার 375 কোটি টাকা এই আসনির কারণে মুক্তি করে দিয়া হয়েছে। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর পৰা বহিষ্কার করা হয়েছে বাবুল বরাক। প্রাথমিক সদস্য পদর পৰা বহিষ্কৃত হয়েছে বাবুল বরা। বিত্তীয় অনিয়মের অভিযোগত বহিষ্কৃত হবলগা হয়েছে বাবুল বরা। গুয়াহাটীত অনুষ্ঠিত বৈঠকত সংঘর কার্যনির্বাহক সমিতিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর প্রাক্তন প্রধান সম্পাদক আছিল বাবুল বরা। আর ইতিমধ্যে বাবুল বরাক
শ্রীমন্ত শঙ্করদেব সংঘর বহিষ্কার করা হয়েছে। নভেম্বরত পুনের চলিব বাল্য বিবাহ বিরোধী অভিযান। ইতিমধ্যে তালিকা প্রস্তুত করবলৈ ডিজিপিক নির্দেশ দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে বিরোধী কংগ্রেস আর AIUDFএ প্রকাশ করেছে মিশ্রিত প্রতিক্রিয়া। রাজ্য সমূলঞ্চে বাল্য বিবাহ বন্ধর প্রচেষ্টা। বাল্য বিবাহ বন্ধর বাবে চলিব আকো অভিযান। নভেম্বরত চলিব বাল্য বিবাহ বিরোধী অভিযান। ডিজিপিক তালিকা প্রস্তুতর বাবে মুখ্যমন্ত্রী দিলে নির্দেশ। আমার টাফ অ্যাকশন, কঠোর পদক্ষেপ চলি থাকিব। নভেম্বর ডিসেম্বর মাহত আমি আরো এবার এনেকুয়া শিশু কম বয়সতে বিয়া দিয়া ব্যক্তি সকলের বিরুদ্ধে বা বিয়া করুয়া ব্যক্তি সকলের বিরুদ্ধে আমি আকো এবার ব্যবস্থা হাতত লম। মই ডিজিপি মহোদয়ক ইতিমধ্যে নির্দেশ দিছো যে প্রাথমিক সমীক্ষা আপনি আরম্ভ করক। নভেম্বর ডিসেম্বর মাহত আমি আরো এবার ব্যবস্থা হাতত লব লাগিব। মুখ্যমন্ত্রী বুধবারের নিশা দিয়া এই নির্দেশের পিছতে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদারে বাল্য বিবাহ বন্ধর পোষকতা করে কলে, অসমত বাল্য বিবাহ বন্ধ হব লাগে, আলাপ আলোচনার জড়িয়ে বন্ধ হব লাগে বাল্য বিবাহ। বাল্য বিবাহ বন্ধ হব লাগে আর কোনো এই কামর জড়িত হব নালাগে। যে সকল জড়িত হব শাস্তি বিহিব লাগে আইনমতে। ইয়াক লৈ বিভিন্ন বিতর্ক হয়েছে, বিভিন্নজনে বিভিন্ন কথা কৈছে। বাল্য বিবাহ লৈ আপনার ন্যায়ালয়ের মজিয়া পাইছে গৈ, তারপরাও কিছু বিভিন্ন নির্দেশনা দিছে। গতিকে মোর এটা কথা একেবারে স্পষ্ট, বাল্য বিবাহ বন্ধ হব লাগে। অসমত আগলৈ যাতে এটাও বাল্য বিবাহ হব নোৱাৰে তার কারণে সকলো রাইজ, প্রশাসন, সরকার, আমি সকলে মিলিজুলি কাম করিব লাগে। AIUDFৰ জ্যেষ্ঠ বিধায়ক ডক্টৰ হাফিজ রফিকুল ইসলামে বাল্য বিবাহ বন্ধর পোষকতা করলেও মুখ্যমন্ত্রীর পদক্ষেপক সমালোচনা করে। হাফিজ রফিকুল ইসলামের দাবি, চমক দিয়ার বাবে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। বাল্য বিবাহ হব নালাগে এইটো আমিও কৈ আছো। নিজের লড়া ছালীক শিক্ষিত করব লাগে, পড়াব লাগে। ছোৱালী 18 বছর, লড়া 21 বছর আগত বিয়া দিব নালাগে। এইটো আমিও বিচাৰো, আমিও তেনেকে জনগণক কও, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি দিও আর বহুত কমিছেও। কিন্তু সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাওয়ারনেস কোনো প্রোগ্রাম নাই, মানুষক মানে বুঝনি দিয়ার কোনো কাম নাই। তেখেতে মাঝে মাঝে চমক দিয়ার কারণে কিছু মানুষ গ্রেপ্তার করে, কিছু মানুষক উঠায় আনি দিয়ে আকো সেই সকল বেলত গুছি যায়। কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মন্ডলেও বাল্য বিবাহ বিরোধী অভিযানক সমর্থন করেও মুখ্যমন্ত্রীক সমালোচনা করে। রশিদ মন্ডলের দাবি, বাল্য বিবাহ বিরোধী অভিযানের নামত হারাশাস্তি চলিছিল, এটা বিশেষ সম্প্রদায়ক টার্গেট করে লওয়া হয়েছে। কিন্তু দেখা গেছে যে বাল্য বিবাহ রোধের নামত যে একটা রাজনীতিকরণ করা হয় ইস্যুটক, আর রাজনীতিকরণ করিয়ে একটা বিশেষ সম্প্রদায়ের ওপর বেশিক এই বস্তু বদনাম দিব খোঁজা হয়, তাতে বেশিক প্রশাসনিক অত্যাচারও চলা হয়, করবাত করা আমি দেখা পাইছো। সেইটো সাংঘাতিক বেয়া কথা, তেনেকুৱা হব নালাগে। বিজেপির বিধায়ক চক্রধর গগৈয়ে বাল্য বিবাহ বিরোধী অভিযানক সমর্থন করে কলে, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত জাতিটোর একটা ভাল ভবিষ্যতের কথা ভাবি তেখেতে এই বাল্য বিবাহটো পুনের রোধ করা এক প্রয়াস প্রযত্ন হাতত লৈছে। আপনাদের জানে যে যা বর্ষটো তেখেতে এই বাল্য বিবাহ সম্পর্কে সমগ্র অভিযান, এটা সমগ্র জুড়ে একটা অভিযান চলালে। গতিকে হিন্দু মুসলমানের কথা নাই, মুঠর উপর বিধ যখন আমার বাল্য বিবাহ হয়েছে, বাল্য বিবাহখিন রোধ করবর কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে পুনের কার্যসূচী হাতত লৈছে। আমি তেখেতক ধন্যবাদ জানাইছো। মুখ্যমন্ত্রীর বাল্য বিবাহ বিরোধী অভিযানের নির্দেশ সন্দর্ভত কংগ্রেসী বিধায়ক এ কে রশিদ আলমে কলে, সে বাল্য বিবাহ বন্ধ তো নতুন কথা নহয়, আমি সবে তো সাপোর্ট করছো। এইটলে আর নতুনকে লাগবো লাগা কি হল? আমার একটা সন্দেহ, নিশ্চয় আক ডর একটা নিজের ব্যবসায় আরম্ভ করেছে যাতে মানুষখিন সিফালে ইন্টারেস্ট নেদে, সিফালে যাতে মনোযোগ নেদে। গোটেবাসীক মাইন্ড তো ডাইভার্ট করার কারণে এই একটা বস্তু আকো ঘুরাই পেকাই সেটা করে আছে। AIUDFৰ বিধায়ক আমিনুল ইসলামেও মুখ্যমন্ত্রীর পদক্ষেপ সন্দর্ভত কলে, চক বাল্য বিবাহ একটা অভিযান হব নালাগে। বাল্য বিবাহ সমাজের কারণে একটা কুসংস্কার, বাল্য বিবাহ বন্ধ হব লাগে। বোধহয় মূর বোধে কোনো মানুষ নাই যে বাল্য বিবাহ বন্ধ হওয়াটা নিবিচারে।
যদিও ইসলামিক আইন মতে, ইসলামিক শরীয়ত অ্যাক্ট মতে যদিও কিছু কথা আছে যে আন্ডার পিউভার্টি তেখেতসকলে বিবাহ দিব পারে, কিন্তু এতিয়া যেটা সামাজিক ব্যবস্থা, এই ব্যবস্থাত আমি সকলোই বিচার বাল্য বিবাহটা বন্ধ হোক, 18 বছর আর 21 বছরটোর আগত বন্ধ বন্ধ হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট। এইটো মাইথান স্টিল নহয়।